সো গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গেল কয়েক মাসের মধ্যে আমি একা একা বেরোতে পারিনি, আজকে একটু বেরোনোর আছে। আজকে অনেক কাজ আছে। এক নম্বর কাজ যেটা হচ্ছে, আমার যে নাম্বারটা আছে ভোডাফোনের সেটা পোস্টপেড নাম্বার এবং সেটাকে প্রিপেড করতে হবে। আজকে আমাকে স্প্ল্যানেড যেতে হবে, মেট্রোগলিতে যেতে হবে, কারণ আমার যে ক্যামেরার লেন্সে একটু কালো কালো ছবি আসছে, হয়তো একটু ফাঙ্গাস ঢুকে গেছে, তো সেটা ঠিক করার জন্য যেতে হবে। এবং হ্যাঁ, তাই জন্য আমি আজকে স্প্ল্যানেটে মন ভরে খাবো, কারণ আজকে কেউ বাধা দেওয়ার নেই আর ভাগ বসানোরও নেই। বাধা কেউ দেয় না, আর আমি যখন বলি মানে ভাগ বসানোর কেউ নেই, ভাগ বসানোর সত্যিই কেউ নেই। দেখো তো, তোমরা তোমরা কমেন্ট করে জানাও, এই অবস্থায় বেশি বাইরের খাবার খেলে তো অম্বল হয় না। তারপরে লোকনাথ মন্দিরে গেছিলাম, তারপরে ডায়মন্ড প্লাজাতে গেছিলাম, অনেক জায়গায় গেছি, ঠিক আছে। আর এই যে তিনি আজকে রাত্রেবেলা কিন্তু ঘুমিয়েছে, পুরোপুরি ঘুমিয়েছে, সকালবেলা উঠেও ঘুমিয়েছে, তাই জন্য তার মা আজকে খুব হ্যাপি। কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ, যেহেতু রাত্রেবেলা ঘুম আছে, আর আমাদের দুজনের যা মনে হচ্ছে সেটা হচ্ছে ওনা বুঝতে পারছে না যে দিন আর রাতের পার্থক্যটা। ও কিন্তু ঘুমোচ্ছে, মোটামুটি দিনে 14 ঘন্টাও যদি বলি ও ঘুমোচ্ছে, কিন্তু ওই 14 ঘন্টা হচ্ছে দিনে ঘুমোচ্ছে, রাত্রেবেলাটা ঘুমোচ্ছে না। এবং যেহেতু কালকে রাতে ও ঘুমাচ্ছিল টোটালি, যেহেতু কালকে রাতে ও ঘুমাচ্ছিল, তো আমি অঙ্কিতাকে আজকে বললাম যে সকালবেলা উঠে ওকে চেষ্টা কর, যেহেতু এটা শুরু হয়েছে রাত্রেবেলা ঘুমিয়েছে, তো আজকে থেকে ওকে সকাল থেকে বিকাল বা রাত অবধি জাগিয়ে রাখ। কিন্তু সেটা অঙ্কিতা না বলছে, এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে মানে এরকম নিউবর্ন বেবিকে তুমি যদি ফোর্সফুলি জাগিয়ে রাখো তাহলে সেটা মানে ওদের শরীরকেও এফেক্ট করবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, এখন ধরো ও ঘুমিয়ে আছে, ওকে যদি আমি এখন ডেকে তুলি তো ওদের নার্ভেও মানে অঙ্কিতা যেটা বললো যে নার্ভেও একটু প্রবলেম হতে পারে, কারণ ওরা এখন রিল্যাক্সেশন চায়, সেই রিল্যাক্সেশনের মাঝখানে তুমি ওকে ফোর্সফুলি ওঠাচ্ছ। তবে আমি একটা বুদ্ধি পেয়েছি, আমি জানি না সেটা কাজে দেবে কিনা। তোর বুদ্ধি তো ঘুটির বুদ্ধি, কোনোদিনও কাজে দেবে না। যদি কাজে দেয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। রাত আর দিন তফাৎটা বোঝাবার জন্য যে বুদ্ধিটা পেয়েছি এটা মানে সব ফেসবুক, তোমাকে সাহায্য করতে হবে। এই যে বলছে ফেসবুক, তার মানে কি 24 ঘন্টা ফেসবুক ঘাটে? আমি বলে রাখছি ফার্স্টে যে এক্সকিউজটা আমাকে দেওয়া হয়েছিল, এটা যে এক্সকিউজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এটা খুলতে পারা যাচ্ছে না। আমি সেটা 2 মিনিটের মধ্যে খুলে দিলাম, তারপর থেকে এখনো খাওয়া যায়নি। সবথেকে বড় যে টি-20 ক্রিকেটের লিগ হয় সেটা হচ্ছে বিগ ব্যাশ লিগ, যেটা অস্ট্রেলিয়ান লিগ। ইভেন অস্ট্রেলিয়ান লিগ ছাড়াও প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ যদি তোমরা লাইভ দেখতে চাও তাহলে তুমি এই ওয়েবসাইটে রেজিস্টার করো, তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে। আর শুধু তাই না, রেজিস্টার করলে কিন্তু এখানে তুমি প্রথম ডিপোজিটের ওপর 25,000 বোনাস পাবে। আর শুধু তাই নয়, এখানে আছে 24/7 কাস্টমার কেয়ার সার্ভিস, যেটা একদমই ফ্রিতে এবং তোমাদের জন্য। অ্যান্ড এখান থেকে তোমরা যে ইনকামটা করবে, যে আয় করবে, সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেটিএম, গুগল পে, ফোন পে থেকে তোমরা নিজেদের অ্যাকাউন্টেও নিতে পারবে। তাহলে এখন দেরি হচ্ছে কি, চলে যাও আর চেক করো ওয়েবসাইটটা, যেটা আছে ডেসক্রিপশনে। এটা কি হলো? হ্যাঁ, আমি এই চার ধারটা খেয়ে আমি মাঝখানটা খাওয়া বলে রেখে যাচ্ছি, ভিডিওটা শুরু করেছি, এসে দেখছি ওটা নেই। আসল জায়গাটা মানে মেন জায়গাটা, যেখানে মেন জায়গাটা দেখবে কেউ তাহলে সামনে রেখে দেয়, আর সেটার মধ্যে যদি লিসি আছে স্প্রে লাগানো থাকে তাহলে অবশ্যই সেটা খেয়ে নিতে হয়। যা তুই পুরোটাই খেয়ে নিতি, টাটা। তো এই বেরোনোর আগে ও উঠে পড়েছে। হাটতে মোটামুটি ভোডাফোন স্টোরে চলে এসেছি। ভোডাফোন স্টোরটা এই মাছের বাজারের ঠিক উল্টো দিকে। অনেক দিন ধরে আমার নাম্বারটা পোস্টপেড থেকে প্রিপেড করাবো করাবো ভাবছি, এখনও করানো হয়নি, তো এই আশা। বলছি নাম্বার পোস্টপেড থেকে প্রিপেড করাবো, কী কী ডকুমেন্ট লাগবে? আধার কার্ডে হয়ে যাবে? 9051। তো বেশ, টাকা গেল, আমি ভাবিনি এত টাকা যাবে। 20 তারিখ পর্যন্ত পোস্টপেডই রাখতে হলো। 20 তারিখের অ্যাকচুয়ালি আমার যে প্ল্যানটা ছিল সেটা ছিল 499, তো 20 তারিখ পর্যন্ত 390 টাকা হচ্ছিলো। 499 প্ল্যানে কিন্তু
জিএসটি দিয়ে মোটামুটি 580 হয়ে যেত, আমাকে পুরো 390 টাকা নিল, প্লাস একটা, হ্যাঁ প্লাস একটা 50 টাকার ফি নিল, প্রসেসিং ফি, যেহেতু আমি পোস্টপেড থেকে প্রিপেড করছি সেটার জন্য 50 টাকা নিল। আর ফার্স্ট রিচার্জ বলে একটা কিছু করতে হয় প্রিপেড করার জন্য, ফার্স্ট রিচার্জ সেটার জন্য নিল 299। সো মোটামুটি আমাকে 719 টাকার মতো দিতে হয়েছে। ছেলেটা চলে এসছে ভুড়িওয়ালা, 10:30 বলেছিল আসবে, এখন বাজে দুটো, এখন দুটো না আড়াইটা বাজে, 10:30 বলেছিল আসবে। ফার্স্ট আমরা সাতগাছি যাব, সাতগাছি থেকে দমদম মেট্রো করে ধর্মতলা যাওয়ার প্ল্যান আছে। অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো বিয়ের আগে আমি আর অঙ্কিতা সবসময় এই সাতগাছি থেকে নাগের বাজার প্রায় প্রত্যেক দিনই যেতাম, কিন্তু এখন অনেক দিন পরে যাচ্ছি। আর এই এই দুটো কার্ড সেই গেল বছর কেনা হয়েছিল বিয়ের আগে, জানি না আজকে কাজে দেবে কি না, ও বলছিল বাইক নিয়ে আসবে, কিন্তু আমি ওকে না করলাম, আমি বললাম একটু আমি ঘুরবো, জানি না এই দুটো কার্ড কাজে দেবে কি কাজে দেবে না। জিজ্ঞেস করছে এখানে কাজ হচ্ছে, দু সাইডে কাজ হচ্ছে, ওপর দিয়েছ ওপর দিয়েছ, জাস্ট লাইনটা দেখো, জাস্ট লাইনটা দেখো, ওইটা অটল লাইন, ওই সাইডে লোক দাঁড়িয়ে আছে, ওটা অটল লাইন। কি হয়েছে ভাই আজকে, এই সাইড দিয়ে আসবো না লাস্টে রাত্রে? আর এখন ওই জায়গাটা যেটা যেটাকে নিয়ে অঙ্কিতার সাথে সবসময় আমি ইয়ার্কি মারি, এই সাবওয়েটা নিয়ে অঙ্কিতার সাথে যে আমি কত ইয়ার্কি মারি, সে এটা দুনিয়া সব থেকে নোংরা জায়গা, এটা এখনও বলি, প্রথম দিন থেকে আমি বলতাম। এই দমদম মেট্রো স্টেশনের সামনে এগুলো অনেক পাওয়া যায়, কত বছর পর যে আমি এখানে এসেছি, প্রায় 1 বছর পর। এবার বললো যে ওই কার্ডগুলো এখন অ্যাকসেপ্টেড নয়, একমাসের মতো জাস্ট, এবার আবার লাইনে দাঁড়াও, লাইনে ওই সাইডে লাইন কম থাকে, দুদিকেই খুব ভিড়, ওকে একটা লাইনে পাঠালাম, আমি এই লাইনে দাঁড়িয়ে আছি, আর যে মেশিনগুলো সেই মেশিনগুলোতে কাজ হচ্ছে না। তো এই যে এখানে তিনটে কাউন্টার খুললো, দুটো কাউন্টার ছিল আগে, মোটামুটি 5-6 মিনিট দাঁড়িয়ে আছি। এই দুটো কার্ডে 100 করে রিচার্জ করে দিই, থ্যাংক ইউ। মেট্রো চলে এসছে, খুলবে এটা ছেলে এদিকে। প্রায় 1.5 বছর পরে আমরা যাচ্ছি প্ল্যানেটে, ভিড় কিন্তু বিভৎস ভিড়, এখন না অমিক্রন থাকলেও 1-1.5 মাসের মতো তো থাকবে। তাই তো ক্যামেরা হয়ে গেছে, মেট্রো বলি এটাই, সবাই সামনে দিয়ে যায়, আমরা পেছন দিয়ে যাচ্ছি। এখানে একটা আছে MM ফটোগ্রাফি, ওটাই কী বলে না, বেসিং হয় না, বেসিংয়ের ওপরে যে ওই আয়নাটা হয়, এটা হচ্ছে লাইট আছে, হ্যাঁ এটা লাইট, এটার মধ্যে তুই সামনে দাঁড়ালে লাইটগুলো জ্বলবে, আবার চলে আসলে ই হয়ে যাবে, নতুন বেরিয়েছে সেন্সার, হ্যাঁ সেন্সার। ক্যামেরিনা এখানে আছে নাকি, কি সুন্দর লাগছে, চং লাগছে, আমরা তো নতুন কিছু কিনবো না, চল অন্য জায়গায়, এখানে বিশাল ভিড়।
অনয়া দিয়ে রিপেয়ার করবো, ফাঙ্গাসই তো পড়েছে। আয় দেখছি তো। বেসিক্যালি আমরা যেখানে গেলাম সেখানে দেখালাম, আর উনি জাস্ট বললো যে সেটিংটা ভুল ছিল, লেন্স কিন্তু ঠিকঠাক আছে, তো এই টাকাটা বেঁচে গেল। আমি খোঁজ করছিলাম যে আমি গোপ্রো সেকেন্ড হ্যান্ড কিছু একটা কেনার প্ল্যান করছি, কারণ গোপ্রো ফার্স্ট হ্যান্ড আমি কখনো ইউজ করিনি, তাই জন্য খুব একটা মানে ওয়াকি বহাল না জিনিসটা, সেকেন্ড হ্যান্ড থাকলে বেটার হতো, বাট কোথাও আমি পেলাম না সেকেন্ড হ্যান্ড। এখানে এই জুতোগুলো দেখলে পুরো নেওয়ার ইচ্ছা করে, কিন্তু এখন ইচ্ছে নেই। শুভমের বাইকের হেলমেটের জন্য কিছু একটা চাই, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না ব্যাপারটা কী, তো ওটাও খুঁজছে। এটা একটু ওই ওয়েলিংটনের ওই সাইডটায়, এটা যেখানে বাইকের সব কিছু পাওয়া যায় এবং গাড়ির সব কিছু পাওয়া যায়, সেখানেই এসছি আমরা। মোটামুটি বাইকের সব কিছু পাওয়া যায়। ও যেটা চায় সেটা হচ্ছে হেলমেটের স্পঞ্জ, এটা আপাতত আমি বুঝতে পেরেছি। ও যতক্ষণ হেলমেটের ওটা খুঁজছে ততক্ষণ আমি একটুখানি ডিম পাউডি খাই, আমার খুব জোর খিদে পেয়েছে। তো বেসিক্যালি সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম খেতে যাবো, এবং ওকে আমি হ্যাংলা থেরিয়ামের একটা প্রিপারেশন একটা ডিশ খাওয়াতে চাই, সেটা অনেক দিন ধরে খাওয়াতে চাই, আজকে টাইম পেয়েছি, তাই জন্য হ্যাংলা থেরিয়াম যাচ্ছি, জানি না খোলা থাকবে কি না। তো আমি এটা অ্যাকচুয়ালি ওকে খাওয়ানোর জন্য অর্ডার করেছি, আমি জানি না ওর কেমন লাগবে, ট্রাই কর। মটন ভুনা কাবাব, এটার উপরেও আমাদের একটা ব্লগ আছে। প্রথমে আমি কোনো মটন কাবাব খেলাম, যেটা সিরিয়াসলি সেরা। আমরা তো জিম করি, আমরা মেনটেন করি শরীর, তাই না, খুব একটা খাইনি, ওটা খেয়েই চলে এসেছি, তাই না। কি খেলাম? বিরিয়ানি আর ভুনা মটন কাবাব। বিরিয়ানি কম্বো তিনটে প্লাস, তারপরে যখন বললো বিলটা করে দেবো তখন আমি বাড়ির জন্য নিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার নিজের যে ফোনটা পোস্টপেড থেকে প্রিপেড যেটা আমি করলাম ভোডাফোনে, সেটা আমি জাস্ট দেখলাম যে আমার নাম্বারটাই বন্ধ করে দিয়েছে, তো তাই জন্য সাউথ সিটির একদম সামনে দাঁড়িয়ে আছি, তো ভাবছি যে সাউথ সিটিতে গিয়ে একবার বলি। এখানে অনেক চেষ্টা করলাম, ওটা খুলতে পারছি না যে সিম কার্ড ঢোকানোর ওটা, তো সাউথ সিটিতে ওয়ান প্লাসের শোরুম তো আছে, ওখানে একবার বলি, যদি এটা ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়। কে বলে যে করোনা চলছে, এত লোক যে বেরিয়েছে, সত্যি কথা বলতে দেখে ভালো লাগছে, এতদিন পরে এখানে আসছি কিন্তু দেখে ভালো লাগছে আমার। বাট যাই হোক, যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি। ঠিক এক বছর আগে এখান থেকেই আমি মোবাইলটা কিনেছিলাম, যেই মোবাইল আমি সারাক্ষণ শ্যুট করি, কিন্তু দেখেও স্যামসং নিই, এটা যদি নিতাম তাহলে আর কিডনি থাকতো না। বাবা এত লোক কিডনি বেচতে এসছে, ফাইনালি। ওই সিমটা চেঞ্জ হয়ে গেছে, এবং সব থেকে ভালো খবর হচ্ছে নেটওয়ার্কটাও চলে এসছে, তো কাজের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বেসিক্যালি তোমরা কতজন জানো যাই না, বাট এই 6 নম্বর রবীন্দ্র সরোবর থেকেই কিন্তু বংপাচালির প্রথম ব্লগ শুরু হয়েছিল, যারা এরা এখনই দেখতে পারো, সেটা হচ্ছে এই তৃপ্তি টি স্টলকে নিয়ে, এখনও আছে, এখনও নির্দ্বিধায় চলছে তৃপ্তি টি স্টল। তো এই জাস্ট বাড়ি ফিরেছি, আর ও আমাকে দেখে যা করছে, এতক্ষণ ওকে নিয়ে একটু খেলছিলাম,
কি হয়েছে, কি 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 হয়েছে, কি এই যে এই যে এই যে ও এইটার প্রতি একটা মানে ব্যাপার হচ্ছে, ও ভাবে যে এটা কি জিনিসটা কি। ও তোমার সাথে কথা বলবে না, ও দেখো অন্যদিকে তাকিয়ে আছে, তুমি একা একা ঘুরেছো, ওকে নিয়ে যাওনি তাই জন্য এরকম অবস্থা হয়েছে। ঘুরেছো খেয়েছো, ঘুরেছো খেয়েছো, কি খেয়েছি তো আমি বিরিয়ানি তো নিয়ে আসলাম তোর জন্য। সেটা সেটা কি আছে, আমরা তো দেখছি আরো মেনু খেয়েছো। আচ্ছা দে দেখি আমার ফোনটা। তুই খেয়েছিস দুধটা? মানে আমি বাড়ি ছিলাম না, না তুই কি দুধটা খেয়েছিস, তুই কি সেটা খেয়েছিস, সেটা আমি বলছি। হ্যাঁ তো ওটা কি মানে সেটা না, তুই কি দুধটা খেয়েছিস যেটা তোর এখন খাওয়া উচিত, সেটা কি এখন খাওয়া মানে আমি বাড়ি নেই মানে কি কিছুই হবে না নাকি? কি খেয়েছিস দেখা দিই প্রমাণ দেখা, তোর মুখে বলে দিচ্ছে প্রমাণটা, মিথ্যা কথা বলে লাভ নেই, এরম করলে কি করে হবে রে। তোর মা খেলো না দুধটা নিয়ে আসলাম, একদিন অজুহাত সেটা খোলা যাচ্ছে না। আমি খেয়েছি, গিয়ে দেখে আছো রান্না করে রাখা কি রাখা আছে, কেমন টেস্ট, চকলেট, আর আমি চকলেটটা পছন্দ করি না, তাই না, সেই আমি তাও একটা হাসি দেখতে পাচ্ছি, কত খেয়েছে সেটা আমি বুঝতে পাচ্ছি, ঠিক আছে। এখানে এখানে সেই মিষ্টি বিস্কুটের প্যাকেট রাখা আছে ওইটাই খাওয়া হয়েছে, ওই সন্দেশ বিস্কুট। এই যে তুমি বেশি বেশি এখান দিয়ে লাফালে কিন্তু এবার মাথায় লাগবে তো, এবার মাথায় লাগবে তো, এম করে লাফালে মাথায় লাগবে তো, এটা কী জিনিস বুঝতে পারে না। ও খেয়েছিস ফলটা, খেয়েছিস কী খেয়েছিস, আপেলটা খেতে মানে এত তাড়াতাড়ি বললি, আর দুধটা যে খেয়েছিস সেটার তো বোঝাই যাচ্ছে, সেই 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 সবই বোঝা যাচ্ছে। হ্যাঁ তোদের দুজনে একটা ছবি তুলি, ভালো লাগছে, দাঁড়া। সো আজকের জন্য বলে দে ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ব্যাপারটা হলো কৌশিক ঘুরলো বেড়ালো খুব ভালো করে ঘুরলো বেড়ালো, মোটেই নয়, মোটেই হ্যাঁ হ্যাঁ, আর তোমরা সবাই দেখলে কিরকম ঘুরলো তোমরাই বলো, এরকমটা উচিত ছিল, আমরা দুজন ঘরে ঘরে এরকম এই করোনার মধ্যে তোর ঘোরা উচিত না। হ্যাঁ করোনা সেই দেখে কৌশিক গেছে ঘুরছে কোনো অসুবিধা নেই, আমি ভীষণ দিলদার আত্মা। সো এই ভিডিওটা এখানে অবধি শেষ করছি, আপাতত ওকে ঘুম পাড়বার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, আর কালকে ট্রিকটাই ওর ওপর অ্যাপ্লাই করবো যাতে ঘুমিয়ে পড়ে। হু হু চলো দুগা 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 দুগা, লাইক কমেন্ট শেয়ার।